সঞ্জীব প্রামাণিকের মতো বাঘদের তথাকথিত বাঘদের আমরা চারদিক থেকে ঘিরে ফেলে সরকারলে ছুটিয়ে মারব। তৃণমূল কংগ্রেসের মতো সামাজিক আরশোলাদের আমরা বেগন স্প্রে দিয়ে ছুটিয়ে না মারি। এরা একদিন আমার আপনার সবার ঘর নোংরা করতে আসবে। যাদবপুরের এসএফআই নেতার এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। শপথ নিতে হবে যে যেখানে এদের মতো সামাজিক কীটদের আমরা দেখতে পারব, আমরা এদের ঘিরে ধরে ফেলে ছুটিয়ে মারব। অনুব্রতর মতো, আরাবুলের মতো, আনারুলের মতো সামাজিক কীটদের আমরা ছুটিয়ে মারব। আমাদের ঘৃণার আগুনে, ক্ষোভের আগুনে তৃণমূল কংগ্রেসকে আমরা পুড়িয়ে মারব। তৃণমূল ছাত্র পরিষদের দেওয়া এই ভিডিওই ভাইরাল হয়েছে, যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। বিতর্কিত মন্তব্যের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা অনুষ্টুপ চক্রবর্তীর বিরুদ্ধে হুমকির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছে টিএমসিপি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের বাইরে অবস্থানেও বসেছে শাসক দলের ছাত্র সংগঠন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর অশ্রাব্য গালিগালাজ প্রাক্তন তৃণমূল ছাত্র নেতার, যাকে ঘিরে রাজ্য উত্তাল। ঠিক সেই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে অসভ্য গালিগালাজের। ভাইস চ্যান্সেলরের কাছে ইউনিটের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এই ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত নেতারা এই ধরনের কদর্য ভাষায় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ উপযুক্ত শাস্তি দিক। এই ক্যাম্পাসে যারা বলছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনো না কোনো, অবশ্যই কোনো না কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাদের শাস্তির জন্য। যদি আলিয়াতে নেওয়া হয় তাহলে কেন যাদবপুরে নেওয়া হবে না? হুমকি বিতর্কে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বাম ছাত্র নেতা অনুষ্ঠুপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এ নিয়ে যা বলার উচ্চ নেতৃত্ব বলবে। তাদের ছাত্র নেতাদের যে মুখের ভাষা, যে কদর্য মুখের ভাষা, এবং তাতে একজন উপাচার্য তিনি নিজের কাজ থেকে অব্যাহতি নিতে বাধ্য হচ্ছেন, এরকম যেখানে পরিস্থিতি সেইখানে যদি এই দুটো গুলিয়ে ফেলার চেষ্টা, কোনোভাবে গুলিয়ে ফেলা হয়, তাহলে সেটা আর কি যথেষ্ট উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন অভিযোগ পেয়েছে কর্তৃপক্ষ, তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।